আজ লাট সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না কাদের মিয়া। জি হুজুর। তোমার যা যা রান্না করতে কচি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করবো? রহমত। জি হুজুর। তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর চলেন। এই চল, রান্না যেন খুব ভালো হয়। হুজুর আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান জি, আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর, গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি। শোন চামেলি। জি হুজুর। আর সব কিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই কি করছিস? তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুই একটু বদলাস নি। চল। বল তোর সন্তানকে কেমন দেখ? হ্যাঁ খুশি হয়েছি, খুশি হয়েছি ওদের সুখী দেখে, আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতনি দুলাকে দেখে। আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস? আমি জিজ্ঞাসা করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা। না মানে ও তো আপনার এখানেই থাকে। ও তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক বাদ দেও সব কথা, আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতে থাকব। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো। আমি বেঁচে থাকছি, ওকে এ বাড়িতে থাকতে দেবো না। জিনু থাম বলছি, পাগলামি করিস না, আমার কথা শোন। ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে সবকিছু ছাড়খাড় করে দিয়ে ও আবার এসেছে নতুন করে অসাধ্যের ঝড় তুলতে। জিনু মামনি মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। এক্ষুনি বের হয়ে যাও। কি করছিস? তুমি চুপ করো, যে আমাদের চির শত্রু তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোন অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর সারা জীবন লুণ খেয়ে আমার মাকে খুন করে বেমুখামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও। খুনের নির্লজ্জ বেহায়া কোথাকার! তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর কেমন বলছি? হুজুর পাগলামি করবেন না। ওর এত বড় সাহস সুখের জন্য? না হুজুর না। এই তুমি, তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এবারে ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন আমার কষ্ট মিটাতে পারে না। যাও, বড় হয় এখান থেকে। যাচ্ছি মা, যাচ্ছি।
আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি একই করলাম, এই হতভাগের কারণে আমি নিজ হাতে নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর হুজুর, তুই আমাকে মাফ করে দিস দোস্ত, এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর না, সব ভুল আমার, মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর হোকে আপনি ক্ষমা করে দিন, ও অবুজ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনো দিন এখানে আসবো না, এ মুখ তুমি আর কোনো দিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে আর কোনো দিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান হাসান।